হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ তৈহুমেল। আপনাদের সবাইকে আমার সি শার্প প্রোগ্রামিং টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে স্বাগত। এই পর্বের মাধ্যমে আমরা আসলে ভিজুয়াল স্টুডিওর ইন্টারফেসের সাথে কিছুটা পরিচিত হব এবং সেই সাথে কিভাবে আমরা একটি কনসোল অ্যাপ্লিকেশন প্রজেক্ট তৈরি করতে পারি তা দেখব, যাতে আমরা পরবর্তী পর্বে এই কনসোল অ্যাপ্লিকেশন প্রজেক্টটির মাধ্যমে সি শার্প প্রোগ্রামিং প্র্যাকটিস করতে পারি। কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করি। অতপর আমাদের প্রথম কাজ হবে একটি প্রজেক্ট তৈরি করা। সেটি করার জন্য প্রথমে আমরা ফাইল থেকে নিউতে যাব, সেখান থেকে প্রজেক্টে যাব। অতপর আমরা টেমপ্লেটকে এক্সপ্যান্ড করব, অতপর ভিজুয়াল সি শার্পকে এক্সপ্যান্ড করব, সেখান থেকে ভিজুয়াল ক্লাস উইন্ডোজ ক্লাসিক ডেস্কটপে যাব। অতপর আমরা কনসোল অ্যাপে ক্লিক করে আমরা আমাদের একটি প্রজেক্টের একটি নাম দিব। আমরা আমাদের প্রজেক্টের নাম দিই ধরেন হ্যালো ওয়ার্ল্ড। যেহেতু আমার প্রজেক্টের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আমরা অলওয়েজ প্রজেক্টের নামের শেষে অ্যাপ নেমিং কনভেনশনটি ইউজ করব। এটি না দিলেও চলে, কিন্তু নেমিং কনভেনশন ফলো করাটা হচ্ছে উত্তম। তো অতপর আমরা আমাদের প্রজেক্টটি কোথায় সেভ করব তা ব্রাউজে ক্লিক করে দেখিয়ে দেব। তো ধরুন আমরা আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটি সি শার্প ফোল্ডারে সেভ করতে চাই। তো আমাদেরকে এটা ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিতে হবে, অতপর আমরা ওকে ক্লিক করব। তো আমাদের প্রজেক্টটি তৈরি হয়ে গেল। আমরা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি আমাদের জন্য কিছু অটো জেনারেটেড কোড তৈরি হয়ে গেছে। তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু উইন্ডো আছে, যেমন সলিউশন এক্সপ্লোরার, সার্ভার এক্সপ্লোরার, টুল বক্স ইত্যাদি। তো আমি যদি চাই আমার এই সার্ভার এক্সপ্লোরার টুল বক্সটি বা টুল উইন্ডোটি সলিউশন এক্সপ্লোরারের মতো অলওয়েজ শো অবস্থা থাকবে, তাহলে আমি এটি ক্লিক করে পিন করে দিব। অথবা আমি যদি চাই এটি আগের অবস্থানে ফিরে যাক, তাহলে এটিকে আনপিন করে দিব। তো ধরুন আমার কোনো কারণে এই সার্ভার এক্সপ্লোরারটি কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। এটিকে আমরা এটিকে যদি আমি আবার ফিরিয়ে আনতে যাই, তাহলে আমরা ফার্স্টে ভিউতে যাব, সেখান থেকে সলিউশন এক্সপ্লোরারে ক্লিক করলেই এটি ফিরে আসবে। ধরুন এছাড়া ধরুন এটি এখান থেকে এখানে কোনো কারণে চলে এসেছে, আপনি সেটিকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চান, তাহলে আমরা এখান থেকে এটাকে ধরে যদি এখানে এনে ছেড়ে দেই, সেটি আগের অবস্থানে ফিরে আসবে। তো যদি আপনার ধরেন সলিউশন এক্সপ্লোরার, সার্ভার এক্সপ্লোরার, টুল বক্স ছাড়াও যদি অন্য কোনো উইন্ডোর দরকার হয় প্রজেক্টের কারণে, তাহলে আপনি সবগুলো উইন্ডোই টুল উইন্ডোই এখানে দেখতে পাবেন। যেমন ধরুন আরেকটি খুবই ইম্পর্টেন্ট টুল উইন্ডো হচ্ছে প্রপার্টিস উইন্ডো। এটি ক্লিক করলাম, এটি এখানে চলে আসছে। আমি যদি এটাকে রিসাইজ করতে চাই বা রিস্ট্রাকচার করতে চাই, অন্য কোথাও রাখতে চাই, এটাকে ধরলাম, ধরে যদি এখানে এনে রেখে দিই, তাহলে সুন্দর মতো সলিউশন এক্সপ্লোরার নিচে চলে আসলো। তো আমরা এই যেখানে কোড লিখব এটিকে বলবো হচ্ছে কোড এডিটর। আমাদের পরবর্তী পুরো টিউটোরিয়ালেই আশা করি শুধুমাত্র সলিউশন এক্সপ্লোরারই দরকার হবে। তো সলিউশন এক্সপ্লোরারের কাজ যদি একটু জানতে চাই, তা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে যত ধরনের ফাইল ইউজ করি না কেন, সবগুলো সলিউশন এক্সপ্লোরারে থাকে। যেমন ধরেন এই কোড, এই ফাইলটির নাম হচ্ছে প্রোগ্রাম ডট সিএস। তো এই ফাইলটি কোথায় অবস্থান করছে সেটা আমি সলিউশন এক্সপ্লোরার থেকে দেখতে পাবো। তো যদি কোনো কারণে প্রোগ্রাম ডট সিএস ফাইলটি ক্লোজ হয়ে যায়, আমরা সেটি আবার সলিউশন এক্সপ্লোরার থেকে প্রোগ্রাম ডট সিএস যদি ক্লিক করি সেটি ফিরে আসবে। তো মোটামুটি আমরা ভিজুয়াল স্টুডিওর ইন্টারফেস সম্বন্ধে জানলাম। যদি আমাদের পরবর্তীতে আরও কিছু জানার দরকার হয়, আমরা তা আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখে নেব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।